আঙুলে ছাপ চুরি, গায়ে হচ্ছে অ্যাকাউন্টের টাকা, আধারের তথ্য লক করার পরামর্শ, অভিযোগ থাকলে থানায় জানান, জানান ব্যাংকের নির্দিষ্ট শাখায়। আঙুলে ছাপ নকল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি, প্রতারকদের এই নয়া ফন্দিতে নাজেহাল গ্রাহকেরা। বায়োমেট্রিক তথ্য লক করার পরামর্শ আধার কর্তৃপক্ষের। এতদিন ভুয়ো ফোন করে ওটিপি জেনে অথবা আধার তথ্য জেনে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার ঘটনা ঘটছিল। এবার সামনে এলো প্রতারকদের নয়া ফন্দি। বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ নকল করে টাকা চুরি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। মোবাইল মেসেজের মাধ্যমে চুরির খবর জানছেন গ্রাহকেরা। গ্রাহকেরা সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় খোঁজ নিলে ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে নির্দিষ্ট বায়োমেট্রিক দিয়েই টাকা তোলা হয়েছে। আঙুলের ছাপের মতো এত ব্যক্তিগত তথ্য চুরি করে ব্যাংক থেকে টাকা তোলার ঘটনায় সরকারের ডিজিটাল বা নগদাধীন আর্থিক পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিভাবে বায়োমেট্রিক তথ্য চুরি হচ্ছে সে বিষয়ে ধোঁয়াশা বিস্তর। আধার কর্তৃপক্ষ UIDAI এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করলে তারাও এর কোনো সদুত্তর দিতে পারেননি। তবে সংশ্লিষ্ট মহল গ্রাহকদের সাবধান হতে বায়োমেট্রিক তথ্য লক বা বন্ধ করার পরামর্শ দিচ্ছে। এ বিষয়ে স্টেট ব্যাংক জানিয়েছে তাদের গ্রাহকদের সাথে এমন প্রতারণা ঘটলে সর্বাগ্রে পুলিশে অভিযোগ দায়ের করতে হবে, তারপর আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট শাখায়। এমন সব জালিয়াতির অভিযোগ যাবে SBI এর জালিয়াতি মোকাবিলার বিশেষ বিভাগে। সেখান থেকে এই আবেদনগুলি পাঠানো হবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে। তদন্তের পরে NPCI প্রতারিত গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ফেরত দিয়ে দেবে। কিভাবে করবেন বায়োমেট্রিক তথ্য লক? আধার ওয়েবসাইটে গিয়ে বা M-Aadhaar মোবাইল অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য লক করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য লক করতে হলে গ্রাহকদের www.uidai.gov.in এগিয়ে মাই আধার বিভাগে আধার সার্ভিসে বিকল্পে যেতে হবে। সেখানে গিয়ে লক আনলক বায়োমেট্রিক বিকল্পে ক্লিক করলে নতুন পাতা খুলবে। এরপর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল ফোনে আসা ওটিপি দিয়ে পরপর নির্দেশ মতো এগোলেই বায়োমেট্রিক তথ্য লক হয়ে যাবে। যে সমস্ত গ্রাহক M-Aadhaar মোবাইল অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক লক করবেন তাদের অ্যাপ খোলার পর পর্দায় আসা মেনু থেকে বায়োমেট্রিক সেটিংসে গিয়ে এনাবেল বায়োমেট্রিক লক বিকল্পটি নির্বাচন করতে হবে। তারপর আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সম্মতি দিলেই বায়োমেট্রিক তথ্য লক ও আনলক করা যাবে। আর্থিক পরিষেবা সহজ করতে ডিজিটাল ব্যবস্থা নেওয়া হয়। কোভিডকালে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হয়েছিল। বায়োমেট্রিক তথ্য চুরির ক্ষেত্রে ধোঁয়াশা গাঢ় হলেও জানা যাচ্ছে যে সমস্ত গ্রাহকরা এমন প্রতারণার শিকার হয়েছেন তারা বেশিরভাগই প্রতারণার কিছুদিন আগে কোথাও না কোথাও আধার তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য দিয়েছিলেন। সেখান থেকেই হয়তো প্রতারকরা গ্রাহকদের আঙুলের ছাপ নকল করে রেখেছে। তবে ঠিক কোথা থেকে এমন জালিয়াতির সূত্রপাত তা এখনও বোঝা যাচ্ছে না, সন্দেহ করা হচ্ছে। তবে কি যে যন্ত্রের মাধ্যমে IPS সেখানেই কোনো গলদ রয়েছে? এ বিষয়ে সরকারি কেউ মুখ খুলতে নারাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।